28 বছর আগে বর্তমান প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা চেষ্টা করেছিলেন, তারপর এলাকায় ইউপি নির্বাচনও করেছেন, পালিয়েছিলেন ভারতে, দীর্ঘ সময় পর কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করেছিলেন। পাবনার ঈশ্বরদীতে 1994 সালের 23 সেপ্টেম্বর তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলা চালানো হয়। 2019 সালে এই মামলার রায়ে ঈশ্বরদীর সাবেক বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ 9 জনের ফাঁসি ও 25 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তারপর থেকে ভারতে আত্মগোপনে ছিলেন জাকারিয়া পিন্টু। মাঝে পাসপোর্টের মেয়াদ শেষ হলে দেশে ফিরলে করোনার জন্য আর দেশের বাইরে যেতে পারেননি। সবশেষ টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় জাকারিয়া পিন্টুকে। সে ছাড়া এই মামলার অন্য সব আসামি কারাগারে। তার নামে 19টি মামলা রয়েছে, 2টি মামলায় তার সাজা হয়েছে এবং তার নামে 6টি গ্রেফতার ওয়ারেন্ট রয়েছে। যে দুটি তার সাজা ওয়ারেন্ট রয়েছে, একটি আপনারা দেখেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আরেকটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে 17 বছরের সাজা রয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার আসামি হয়েও মামলার রায়ের আগে 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈশ্বরদী উপজেলা নির্বাচনও করেছেন জাকারিয়া। ওই সময়টাতে সর্বহারা বা পূর্ব বাংলা কমিউনিস্ট তাদের আধিপত্য ছিল। এটা আসলে জিজ্ঞাসাবাদে হয়তো বিস্তারিত বের হয়ে আসবে, বাট আমরা তার বিভিন্ন মামলার ধরন, কারণ তার সবসময় মামলা আছে, এমন কোনো যে এই আমলে তার মামলা সেই আমলে মামলা না এরকম কোনো বিষয় না, তার সবসময় মামলা রয়েছে। এবং মামলার যে ধরন প্রকৃতি তাতে মনে হয় যে সে একটি সন্ত্রাসী বাহিনী সে লালন পালন করত। এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন জাকারিয়া। গ্রেপ্তারের পর তাকে পাবনার পুলিশের কাছে দেয়া হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।